নমস্কার ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত দর্শক বন্ধুরা আজকের এই পর্বে আলোচনা করব দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কবে থেকে শুরু হবে পিতৃপক্ষ বা অপরপক্ষীয় বিহিত তিলতর্পণ এবং কবে পর্যন্ত করা যাবে অপরপক্ষীয় বিহিত শ্রাদ্ধ এবং তিলতর্পণ তার সঙ্গে আলোচনা করব দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কবে পড়েছে মহালয়া মহালয়া অমাবস্যার সময়ক্ষণ নিয়ে আলোচনা করব অমাবস্যা তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে সঙ্গে অমাবস্যার উপবাস এবং নিশি পালনের সময়ক্ষণ নিয়েও আলোচনা করব তাই অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার ভালো লাগলে অবশ্যই লাইক করে উৎসাহিত করবেন নতুন থাকলে এবং এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই ধর্ম সংস্কার চ্যানেলকেই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর যথাসময়ে আপডেট পাওয়ার জন্য দর্শক বন্ধুরা প্রতি বছর আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু করে অমাবস্যা তিথি পর্যন্ত বিহিত তর্পণ করা যায় তবে প্রেতপক্ষ বা পিতৃপক্ষ শুরু হওয়ার পর থেকে তর্পণ না করা পর্যন্ত কিছু বিধিনিষেধ আছে যে বিধিনিষেধগুলো মেনে চলতে হয় দর্শক বন্ধুরা তাই চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার দর্শক বন্ধুরা দু হাজার চব্বিশ সালে চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে পিতৃপক্ষ শুরু হবে পহেলা আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরাজি আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার সেদিন সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি এবং এই পূর্ণিমাকে ভাদ্রী পূর্ণিমা বা ভাদ্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা নামে জানা যায় দর্শক বন্ধুরা সেই দিন সকাল আটটা আটচল্লিশ মিনিট গতে কিন্তু কালবেলা অনুরোধে সকাল দশটা এক মিনিট গতে অপরপক্ষীয় বা প্রেতপক্ষ বিহিত শ্রাদ্ধ এবং তিলতর্পণ আরম্ভ হবে অতকৃতীয় কালবেলা অনুরোধে নিরবকাশে নবহু সমত দর্শক মন্ত্র পহেলা আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরাজি আঠারোই সেপ্টেম্বর দু বুধবার সকাল দশটা এক মিনিট গতে পিতৃপক্ষ আরম্ভ হবে এবং এই সময়কাল থেকে অর্থাৎ সকালে দশটা এক মিনিট গতে তর্পণ করা যাবে দর্শক বন্ধুরা বলে রাখি পিতৃপক্ষ বা প্রেতপক্ষ শুরু হওয়ার পর থেকে তর্পণ করার ক্ষেত্রে কোনো বারদোষ থাকে না এবং দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে পিতৃপক্ষের অবসান হবে বা পিতৃপক্ষ শেষ হবে পনেরোই আশ্বিন চৌদ্দোশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু বুধবার মহালয়া শ্রাদ্ধ দর্শক বন্ধুরা এই দিনে অমাবস্যা তিথি থাকবে রাত্রি এগারোটা সাত মিনিট পর্যন্ত এবং তারপরই শেষ হয়ে যাবে অমাবস্যা তিথি এবং অমাবস্যা তিথি শেষ হওয়ার সাথে সাথেই পিতৃপক্ষের অবসান হবে এবং মাতৃপক্ষ বা দেবীপক্ষের সূচনা হবে সেদিনই সমাপন হবে অপরপক্ষীয় বা প্রাক্ষবিহিত শ্রাদ্ধ এবং তিলতর্পণ এবার আলোচনা করব মহালয়া অমাবস্যার সময়ক্ষণ নিয়ে দর্শক বন্ধুরা পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু বুধবার মহালয়া অমাবস্যা এবং অমাবস্যা তিথি শুরু হবে তার আগের দিন অর্থাৎ চোদ্দোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরাজি পহেলা অক্টোবর দু মঙ্গলবার রাত্রি নটা ছয় মিনিট পর্যন্ত থাকবে চতুর্দশী তিথি তারপর শুরু হয়ে যাবে অমাবস্যা তিথি এবং অমাবস্যা তিথি থাকবে পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরাজি দুশোর অক্টোবর দু বুধবার রাত্রি এগারোটা সাত মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি এবার আলোচনা করব এই বিশেষ দিনের দিন পঞ্চকা নিয়ে এবং এই বিশেষ দিনে সূর্যোদয় হবে সকাল পাঁচটা বত্রিশ মিনিট গতে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা বাইশ মিনিট গতে দর্শক বন্ধুরা উত্তর ফলগুনি নক্ষত্র থাকবে দুপুর বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং ব্রহ্মযোগ থাকবে শেষ রাত্রি চারটে বেজে আঠাশ মিনিট পর্যন্ত চতুষ্ঠকরণ থাকবে সকাল দশটা সাত মিনিট পর্যন্ত তৎপর নাগকরণ চন্দ্রদেব বিরাজ করবেন কন্যা রাশিতে শুভকর্ম নাস্তি জৈন সম্প্রদায়ের মতে পিথৌড়ি এবং এই বিশেষ দিনে যোগ থাকবে সকাল ছটা সাতাশ মিনিট পর্যন্ত আবার সকাল সাতটা বারো মিনিট থেকে সকাল সাতটা সাতান্ন মিনিট পর্যন্ত থাকবে যোগ আবার সকাল দশটা তেরো মিনিট গতে দুপুর বারোটা আঠাশ মিনিট পর্যন্ত থাকবে যোগ আবার রাত্রি সন্ধ্যারাত্রি পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে রাত্রি ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে যোগ আবার রাত্রি আটটা তেইশ মিনিট থেকে রাত্রি তিনটে নয় মিনিট পর্যন্ত থাকবে অমৃতযোগ এবং মাহেন্দ্রযোগ থাকবে সকাল ছটা সাতাশ মিনিট থেকে সকাল সাতটা বারো মিনিট পর্যন্ত আবার দুপুর একটা চোদ্দো মিনিট থেকে দুপুর তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত থাকবে যোগ সকাল নটা আঠান্ন মিনিট থেকে সকাল এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত শুভ সময় সেদিনই অমাবস্যার উপবাস এবং সায়ং সন্ধ্যা নাস্তি দর্শক বন্ধুরা সেদিন তর্পণের অন্তিম দিন এবং তর্পণ করতে সেদিন কোনো বিধিনিষেধ থাকে না দর্শক বন্ধুরা অমাবস্যার নিশি পালন চোদ্দোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরাজি পহেলা অক্টোবর দু হাজার চব্বিশ মঙ্গলবার অমাবস্যার নিশি পালন দর্শক বন্ধুরা এবার আলোচনা করব পিতৃপক্ষ শুরু হওয়ার পর থেকে তর্পণ না করা পর্যন্ত কি কী বিধিনিষেধ মেনে চলতে হয় অতি সংক্ষেপে আলোচনা করবো তাই অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দর্শক বন্ধুরা পিতৃপক্ষ শুরু হওয়ার পর থেকে তর্পণ না করা পর্যন্ত নখ চুল আদি কাটতে নেই দ্বিতীয়ত অন্য কোনো ব্যক্তির সামগ্রী দিয়ে বা উপাদান দিয়ে কখনও তর্পণ করবেন না তর্পণ করার ক্ষেত্রে সবসময় নিজের ঘরের সামগ্রী দিয়ে তর্পণ করলে বিশেষ ভালো হয় দ্বিতীয়ত তৃতীয়ত ক্ষমা করবেন দর্শক বন্ধুরা তর্পণ করার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন প্রাতঃকালে তর্পণ করার একেবারে সূর্যোদয়ের পর থেকে দেড় ঘন্টা সময়ের মধ্যে তর্পণ আদি করার তাতে বিশেষ ভালো হয় চতুর্থত তর্পণ করার দিন যদি তর্পণ শুরু হওয়ার আগে যদি মেঘের ডাক শোনা যায় তবে তর্পণ করা যায় না পঞ্চম তর্পণ শুরু হওয়ার পর ধরুন আপনি তর্পণ করা শুরু করলেন এমন সময় যদি বৃষ্টি হয় তবে ছাতা মাথায় দিয়ে তর্পণ করতে পারেন কিন্তু বৃষ্টির জলে তর্পণ হয় না তর্পণ শুরু করার আগে যদি বৃষ্টি হয় এক ফোঁটা যদি বৃষ্টি সেই জলে পড়ে তবে সেই জল দিয়ে তর্পণ করা যায় না সপ্তম তর্পণ করার সময় অবশ্যই কুষাঙ্গড়িও ধারণ করবেন অর্থাৎ কুষ দিয়ে তৈরি অঙ্গুরি ধারণ করতে হয় অষ্টম জিন্স প্যান্ট পরে বা যে কোনো ধরনের ট্রাউজার আদি পরে কখনো তর্পণ করবেন না তর্পণ করার সময় যেন আপনার গাত্রে বা শরীরে চামড়ার কোনো বস্তু না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে নবম ধুতি পরিধান করে অবশ্যই তর্পণ করবেন তাতে বিশেষ ভালো হয় আর সঙ্গে খেয়াল রাখতে হবে উত্তরীয় বা গামছা অবশ্যই নিয়ে তর্পণ করবেন তা যদিও পুরোহিত মশাই অবশ্যই আপনাদের সব কিছু বলে দেবেন তাতে কোনো সংশয় নেই তাও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করব অতি সত্তর কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার তর্পণ করার সময় খেয়াল রাখতে হবে আপনার বংশ পরম্পরা অনুসারে প্রতিপ্রত্যেকের নাম এবং গোত্র সিরিয়াল হিসেবে থাকে তাই তর্পণ বা পিতৃপক্ষ শুরু হওয়ার আগ থেকেই এগুলো ঠিক করে নেবেন তাতে বিশেষ ভালো হয় একাদশ তর্পণ করার দিন বা তর্পণ করার পর নখ চুল দাড়ি শুধু ওই দিন কাটবেন না তার পর দিন আবার কাটতে পারেন তাতে কোনো বাধা নেই দ্বাদশ তর্পণ করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন আস্ত চাল ব্যবহার করার ভাঙা চাল দিয়ে কখনও তর্পণ করবেন না ত্রয়োদশ তর্পণ করার ক্ষেত্রে হুড়ু করলে হবে না অবশ্যই শান্ত মস্তিষ্কে তর্পণ করবেন শুদ্ধ চিত্তে শুদ্ধ দেহে অবশ্যই তর্পণ করবেন চতুর্দশ এই পিতৃপক্ষ শুরু হওয়ার পর থেকে খেয়াল করবেন অর্থাৎ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু করে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি পর্যন্ত তর্পণ না করলে নোক চুল দাঁড়িয়ে কাটতে নেই এবং এই সময়কাল পর্যন্ত বৃষ্টির জলে বা মেঘের ডাক যদি শোনা যায় সেদিন প্রাতকালে তবে দিন তর্পণ হবে না কিন্তু মহালয় অমাবস্যার দিনে বৃষ্টি দিলেও তর্পণ করা যায় মেঘের শোনা গেলেও তর্পণ করা যায় এক কথায় বলতে গেলে মহালয় অমাবস্যাতে তর্পণ কালে বা তর্পণ করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকে না এবং পিতৃপক্ষ শুরু হওয়ার পর থেকে পিতৃপক্ষ শেষ না হওয়া পর্যন্ত তর্পণকালে কোনো বার দোষ থাকে না কোনো তিথি দোষ থাকে না অবশ্যই খেয়াল রাখবেন আর পিতৃপক্ষ শেষ হওয়ার সাথে সাথেই সূচনা হবে মাতৃপক্ষের খুব আনন্দের সময় পিতৃকণের উদ্দেশ্যে জল দেওয়ার পর দেবীপক্ষের সূচনা হবে আর আমরা সবাই ভক্তি ভরে মায়ের অর্চনা করব দর্শক বন্ধুরা দু হাজার চব্বিশ সালে চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মহালয় অমাবস্যার দিন কিন্তু সূর্যগ্রহণ এবং এই গ্রহণ কখন শুরু হবে কখন শেষ হবে এই গ্রহণের সময়ক্ষণ নিয়েই ভিডিও তৈরি করা আছে এবং ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দেওয়া আছে চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন দর্শক বন্ধুরা ভুল ত্রুটি মানুষ মাত্রই হয় এবং এই যে বললাম হয়তো আমারও কোনো ভুল ত্রুটি হতে পারে এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করবতী সত্তর কমেন্টের উত্তর দিয়ে দিতে তাহলে আজকের জন্য এ পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য